Shamakti Banerjee. I am your new teacher. So, how are you all? I hope you are all fine and good. So, student, আজকে আমরা বাংলা পড়বো। এটা আমাদের বাংলা ক্লাস। বাংলায় আজকে আমরা কি পড়বো? বাংলায় আজকে আমরা সহজ পাঠের প্রথম পাঠ পড়বো। প্রথম পাঠের নাম কি? বাদল পড়েছে। বাদল মানে মেঘ। আর মেঘের রং ঘন নীল। ঢং ঢং করে নটা বাজলো। বংশু ছাতা মাথায় কোথায় যাবে? বংশু সংসার বাবুর বাসায় যাবে। সেখানে কংসবধের অভিনয় হবে। আজ মহারাজ কংসরাজ সিংহ আসবে, কংসবধ অভিনয় দেখবে। আজ মহারাজ কংসরাজ সিংহ কোথা থেকে আসছে? তিনি আসছেন পাংশুপুর থেকে। তিনি পাংশুপুরের রাজা। সংসার বাবু মহারাজের বাসায় কাজ করে। তিনি বাংলাদেশের রাজা নন, তিনি পাংশুপুরের রাজা। তারপরে আমরা কি দেখছি? সেখানে কি হবে? সেখানে সংসেজে কংসবধের অভিনয় হবে। কামলা, তুই বুঝি সংসার বাবুর বাসায় যাচ্ছিস? কামলা ঝুড়িতে কি? কামলা ঝুড়িতে আছে পালং শাক। আর কি আছে? কামলা ঝুড়িতে আছে পিড়ি শাক। আর কি আছে? ট্যাংরা মাছ আর চিংড়ি মাছ। এগুলো কে চেয়েছে? এগুলো সংসার বাবুর মা চেয়েছে। তাহলে আজকে আমরা কি যুক্ত শব্দ পড়লাম? আজকে আমরা সব দেখো, অনেশ্বর যুক্ত সব শব্দ পড়লাম। সব শব্দের মধ্যে কি আছে? অনেশ্বর আছে। রং, র অনেশ্বর রং। ঢ অনেশ্বর ঢং। বংশু, ব অনেশ্বর ব তাল বসায় হসুতে সু, বংশু। এই বানানগুলো তোমরা সবাই মন দিয়ে পড়বে, ঠিক আছে? এখানে দেখো কংস, ক অনেশ্বর কং দন্ত স, কংস। কংসকে তোমরা জানো? কংস হলে কৃষ্ণ ঠাকুরের মামা। হ্যাঁ, আমরা সবাই কৃষ্ণ ঠাকুরকে পুজো করি। কংস হলে কৃষ্ণ ঠাকুরের মামা। তাহলে এই অনেশ্বরযুক্ত শব্দগুলো তোমরা বাড়িতে মন দিয়ে পড়বে আর মুখস্থ করবে, ঠিক আছে? ওকে।